তৃণমূলের জেলা কমিটির নাম ঘোষণার সময় জেলা তৃণমূলের সভাপতি ও চেয়ারম্যানের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। পূর্বের ঘোষণা মতো বুধবার 11:30 নাগাদ সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার কথা ছিল। সেই মতো জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায়, চেয়ারম্যান আবু তাহের খান সহ অন্যান্য বিধায়করা উপস্থিত ছিলেন। সাংবাদিক বৈঠকের শুরুতেই ওই লিস্ট চেয়ারম্যান দেখেই তিনি সাংবাদিক বৈঠক ছেড়ে চলে যান এবং তার দাবি তাকে অন্ধকারে রেখেই এই কমিটি গঠন করা হয়েছে। তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় বলেন, রাজ্যের নির্দেশ মতো সাংবাদিক বৈঠক করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে। উনি কেন চলে গেছেন উনি জানবেন। অন্যদিকে আবু তাহের খানের দাবি, আমাকে অন্ধকারে রেখে এই কমিটি ঘোষণা করা হয়েছে, সেই জন্য আমি উপস্থিত ছিলাম না। তালিকা তৈরি হয়েছে, তালিকা সম্পর্কে জেলার রাজনীতিতে জেলা কমিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জেলা কমিটিতে কারা কোথায় আছে, কোথায় থাকবে, তার কোথায় অবস্থান হবে, কে সেক্রেটারি হবে, কে জেনারেল সেক্রেটারি হবে, কে সহসভাপতি হবে, কে ইনভাইটি মেম্বার হবে, এগুলো একটু আলাপ আলোচনা করলে দলের পক্ষে ভালো হয় এবং আমরাও সেগুলো জানতে পারি। যেহেতু আমি দলের মুর্শিদাবাদ জেলার এখনো দল আমাকে জেলার চেয়ারম্যান হিসেবে রেখেছি, আমি মনে করি আমাকে অন্ধকারে রেখে এই কমিটিটা করাটা সঠিক হবে না বা হয়নি, তাই এর সঙ্গে আমি সহমত পোষণ করছি না।